আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের প্রাণডালা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আজকের বাংলা বিষয়ে 35তম ক্লাস। আজকের এই 35তম ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সম্বন্ধ ও সম্বোধন পদ। এটি আমরা কারক অংশে ছিল আমাদের, কারকের যখন আমরা ক্লাসটা নিয়েছিলাম তখন আমরা এই সম্বন্ধ ও সম্বোধন পদটি পড়ানো হয়নি, এই জন্য আজকে এই ক্লাসটি নিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি যে প্রায়শই এই সম্বন্ধ ও সম্বোধন পদ থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। একটু খেয়াল করো, কারক যখন আমরা পড়েছিলাম আমরা কিন্তু বলেছিলাম যে বাক্যস্থিত নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। কিন্তু কারকের বাইরে কেন, এই যে টপিকটা যে আমরা লিখেছি সম্বন্ধ ও সম্বোধন পদ, এগুলো কারক নয় কেন, এগুলো পদ হিসেবে কেন বিবেচিত, একটু পরেই ব্যাখ্যা করব। একটু খেয়াল করো, সম্বন্ধ পদটা কি, আমরা শিরোনাম করলাম সম্বন্ধ। তোমরা অনেকে এটার উচ্চারণ করো সম্বন্ধ, সম্বন্ধ না, এটার উচ্চারণ হচ্ছে সম্বন্ধ। এটার একটা নিয়ম রয়েছে তোমাদের, যে বফলা বফলা যদি মফলার সাথে শব্দের মাঝে এবং শেষে বসে তাহলে বফলার উচ্চারণটা বহাল থাকে বা বজায় থাকে, এই জন্য আমরা উচ্চারণ করছি সম্বন্ধ। অবশ্যই কিন্তু খেয়াল রাখবো উচ্চারণ, সঠিক উচ্চারণ হচ্ছে সম্বন্ধ। সম্বন্ধ আমরা কিভাবে জানব, এটা হচ্ছে একটু খেয়াল করো, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক থাকে সেটাকে কারক বলি। কিন্তু যেহেতু এটা কারক নয় তাহলে এটার সংজ্ঞাটা কিভাবে দেব আমরা, এটার সংজ্ঞাটা হচ্ছে যে নামপদ ক্রিয়ার সাথে সম্পর্ক না রেখে অন্য পদের সাথে সম্পর্ক রাখে। কিভাবে, খেয়াল করো, আমি লিখলাম যে নামপদ ক্রিয়ার সাথে সম্পর্ক না রেখে অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে। নামপদ ক্রিয়ার সাথে সম্পর্ক না রেখে অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে তাকেই সম্বন্ধ পদ বলে, তাকে সম্বন্ধ পদ বলে। কিভাবে, একটা উদাহরণের মাধ্যমে আমরা জেনে নেই। একটু খেয়াল করো, আমি বললাম রহিমের ভাই ঢাকা যাবে, তাহলে এই বাক্যে খেয়াল করো রহিমের ভাই ঢাকা যাবে, তাহলে এই বাক্যে ক্রিয়াপদ কোনটা, যাবে। তাহলে একটু খেয়াল করো, কার ভাই ঢাকা যাবে, রহিমের ভাই, তাহলে রহিমের এটা হচ্ছে সম্বন্ধ পদ। তাহলে এই সম্বন্ধ পদের সাথে যাবের কোনো সম্পর্ক আছে, নিশ্চয়ই নাই, কেননা রহিমের সাথে যাওয়ার কোনো সম্পর্ক নেই, তাহলে সম্বন্ধ পদের সাথে আমাদের ক্রিয়ার কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য আমরা বলছি যে নামপদ ক্রিয়ার সাথে সম্পর্ক না রেখে অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে। তাহলে একটু খেয়াল করো, এই রহিমের সাথে কিন্তু ভাইয়ের একটা সম্পর্ক রয়েছে, তার মানে নামপদ এই পদটার সাথে কিন্তু একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ নামপদের সাথে এই পদের সম্পর্ক রয়েছে কিন্তু এই নামপদের সাথে যাওয়ার কোনো সম্পর্ক নেই। তাহলে আমাদের সংজ্ঞার সাথে কিন্তু মিল রয়েছে যে সম্বন্ধ পদ তখনই হবে যে নামপদ যখন ক্রিয়ার সাথে সম্পর্ক না রেখে অন্য কোনো পদের সাথে সম্পর্ক স্থাপন করবে, তখন সেটাকে সম্বন্ধ পদ বলা হয়। রহিমের ভাই ঢাকা যাবে, তাহলে যাওয়ার সাথে সম্পর্ক হচ্ছে ভাইয়ের, কার ভাইয়ের, রহিমের ভাইয়ের, তাহলে রহিম হচ্ছে সম্বন্ধ পদ। তোমরা একটু খাতা কলম নিয়ে অবশ্যই লিখে রাখবে এগুলো, সম্বন্ধ পদ। আর তাহলে যাওয়ার সম্পর্কটা কার সাথে, ভাইয়ের সাথে। যখনই দেখবে যে নামপদের সাথে ক্রিয়ার কোনো সরাসরি সম্পর্ক নাই তখন সেটা হয়ে যাবে সম্বন্ধ পদ। তবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, এইভাবে উদাহরণ দিয়ে প্রশ্ন দিতে পারে। আবার একটু খেয়াল করো, আমি বললাম যে অনেক সময় এই সম্বন্ধ পদে নামপদটা যে থাকে, আমাদের সম্বন্ধ পদে বিভক্তি থাকে র এর, কি বিভক্তি থাকে, র এর। কিভাবে একটু জেনে নেওয়া যাক, যেমন বললাম আমার, তাহলে আমারের সাথে কিন্তু একটা র রয়েছে, যেমন আমার বাড়ি, এই যে র আমাদের একটা র আছে, আমার একটা র আছে, তাহলে র বা এর, র এবং এর
এই দুটি বিভক্তি হচ্ছে আমাদের সম্বন্ধ পদে ব্যবহৃত হয়। পরীক্ষা আসে যে নিম্নের কোন বিভক্তিগুলো সম্বন্ধ পদে ব্যবহৃত হয়, র এবং এর। এছাড়া আরও একটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে কার, কার বা কের, কার বা কের এই বিভক্তিগুলো কিন্তু সম্বন্ধ পদে থাকে। কিভাবে? যেমন আজিকার, আজিকার বা আজকের, এখানে কের রয়েছে, এখানে কার রয়েছে। তার মানে অনেক সময় এই কার বা কের বিভক্তিগুলো সম্বন্ধ পদে খুঁজে পাওয়া যায়। এই দুটো জিনিস কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে র বা এর বিভক্তি থাকে সম্বন্ধ পদে, কার বা কের বিভক্তি থাকে সম্বন্ধ পদে। এই কয়েকটা জিনিস খেয়াল রাখলেই সম্বন্ধ পদ থেকে পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসছে তোমরা নিশ্চয়ই অ্যান্সার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা খেয়াল করব সম্বোধন পদ কাকে বলেন। সম্বোধন পদ একটু তোমরা খেয়াল করো, সম্বোধন পদ কিন্তু আমাদের ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক থাকে না। সম্বোধন শব্দের অর্থ কি? সম্বোধন শব্দের অর্থ, অর্থাৎ এটার অর্থ হচ্ছে, সম্বোধন শব্দের অর্থ হচ্ছে কাউকে আহ্বান করা, কাউকে আহ্বান করা। প্রিয় শিক্ষার্থীরা, এই এটাকে অনেকে উচ্চারণ করো আহ্বান বা কেউ বলে আহ্বান, এটার উচ্চারণটা কিন্তু আহ্বান। এটার উচ্চারণটা রূপ কেমন একটু খেয়াল করো, আহ্বান, এটার উচ্চারণ হচ্ছে আহ্বান। তোমরা যখন খবরে যদি খবর দেখো তাহলে শুদ্ধ উচ্চারণটা এটা পেয়ে যাবে যে আহ্বান। অর্থাৎ সম্বোধন শব্দের অর্থ হচ্ছে কাউকে আহ্বান করা, অর্থাৎ কাউকে আহ্বান করা বা কাউকে কোনো কিছু আহ্বান করে জিজ্ঞাসা করা বা জানা, সবগুলোই হচ্ছে স্যার সম্বোধন পদের অংশ। যেমন একটা উদাহরণ দিই, উদাহরণে একটু খেয়াল করো যে আমি বললাম ওহে রহিম, ওহে রহিম এদিকে এসো, ওহে রহিম এদিকে এসো। আমি কাকে কাকে আহ্বান করলাম? রহিমকে আহ্বান করলাম। তাহলে এই বাক্যে সম্বোধন পদ তাহলে কোনটা? রহিম। ওহে রহিম এদিকে আসো, তাহলে রহিমকে আমরা সম্বোধন করলাম, তাহলে রহিম হচ্ছে সম্বোধন পদ। এভাবে পরীক্ষা আসে যে কাউকে কোনো কিছু দ্বারা যদি আহ্বান করা হয় সেটাই হচ্ছে সম্বোধন পদ। এছাড়া সম্বোধন পদের মধ্যে আরও অনেক কিছুই রয়েছে, যেমন ওরে, ওগো, ওরা। যেমন আমি বললাম ওগো আজ তোরা যাস নে, ওগো আজ তোরা যাস নে গড়ের বাহিরে। এই যে আজ তোরা যাস নে, এটা কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি কবিতার ডায়লগ। ওগো আজ তোরা যাস নে গড়ের বাহিরে, তার মানে ওগো বলে কোনো ব্যক্তি ব্যক্তিকে কিন্তু আহ্বান করা হচ্ছে। এই যে ওগোটাই হচ্ছে আমাদের সম্বন্ধ পদ, সম্বোধন পদ, সরি, এটা হচ্ছে সম্বোধন পদ। আর উপরের বাক্যে সম্বোধন পদ ছিল আমাদের রহিম। তাহলে আমরা এই সম্বোধন পদ থেকে কি কি শিখলাম? সম্বোধন শব্দের অর্থ হচ্ছে কাউকে আহ্বান করা, অর্থাৎ যা দ্বারা কোনো কিছুকে আহ্বান করা হয় সেটাকে সম্বোধন পদ বলে। সম্বোধন পদের ইন্ডিকেটর হচ্ছে আমাদের ওহে, ওগো, ওরা, এই যাবতীয় বিষয়গুলো দিয়ে সম্বোধন পদ আহ্বান করা হয়। তবে আগে সম্বোধন চিহ্ন ছিল, কিন্তু এখন আর সম্বোধন চিহ্নটা ব্যবহার করা হয় না, এখন কমা ব্যবহার করা হয়। এই যে আমরা এখানে কমা ব্যবহার করেছি, এই যে এখানে কমা ব্যবহার করেছি সম্বোধন পদের পরে। এইভাবে তোমরা পরীক্ষায় যদি থাকে যে ওগো আজ তোরা যাস নে গড়ের বাহিরে, এই বাক্যে সম্বোধন পদ কোনটি, তখন কিন্তু তোমরা চারটে অপশনের মধ্যে যেখানে ওগো থাকবে তখন সেটাই হচ্ছে সম্বোধন পদ। প্রিয় শিক্ষার্থীরা, একদম কারকের মধ্যেই কিন্তু এগুলো অন্তর্ভুক্ত ছিল, কিন্তু কারক বলে বিবেচিত হয় না সম্বন্ধ এবং সম্বোধন পদ। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকু আমাদের জানা থাকলেই চলবে। পরীক্ষায় যেখান থেকে আসার মতো প্রশ্ন আমরা এখানে আলোচনা করেছি। তোমাদের পাঠ্য বইয়ে দেখবে যে আমাদের এই সম্বন্ধ পদকে কয়েকভাবে ভাগ করেছে, প্রায় 18 প্রকার রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে, সেই উদাহরণগুলো তোমরা একটু চোখ বুলিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, সম্বন্ধ ও সম্বোধন পদ থেকে তোমাদের বাসার কাজ হচ্ছে যে এখান থেকে 10টি MCQ জ্ঞানমূলক আকারে SW করবে। আবারও বলে দিচ্ছি, সম্বন্ধ ও সম্বোধন পদ থেকে 10টি MCQ জ্ঞানমূলক আকারে বাসায় SW করবে। প্রিয় শিক্ষার্থীরা,
आज के सम्बन्ध और सम्बोधन पदर आलोचना यह पर्यन्त है। सबाई भलो थेको सुस्थ थेको, हयतो अन्य कोनो दिन अन्य कोनो नतून विषय निये तोमादेर साथे आबार देखा हबे। आल्लाह हाफेज।